দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের সঙ্গীত পরিচালনা ও বাংলা সিনেমায় বিভিন্ন দৃশ্যে ব্যবহৃত একটি 150 বছরেরও বেশি পুরনো পিয়ানো যোগ হলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সংগ্রহে। পিয়ানোটি এতদিন সংগ্রহে ছিল মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক মোহাম্মদ নুরুজ্জামানের বাড়িতে। মুখ ও মুখোশের মূল পাণ্ডুলিপি, দুর্লভ আলোকচিত্র সহ পিয়ানোটি সকালে ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবিরের কাছে হস্তান্তর করেন নুরুজ্জামানের মেয়ে জেসমিন জামান। বিস্তারিত খাদিজাতুল কুবরার রিপোর্ট। প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ যেন এক রূপকথার গল্প। 50-এর দশকে একদম শূন্য হাতে এই সিনেমার কাজ শুরু করেছিলেন আব্দুল জব্বার খান ও তার দল। ছবির অন্যতম প্রযোজক ছিলেন মোহাম্মদ নুরুজ্জামান। তার বাড়িতেই মুখ ও মুখোশের বেশ কিছু স্মৃতি জমিয়ে রেখেছিলেন তিনি। মুখ ও মুখোশের সঙ্গীত পরিচালক ছিলেন প্রখ্যাত সুরকার সমর দাস। তিনি এই পিয়ানোতেই সুর তুলেছিলেন। এছাড়া আবির্ভাব, মনের মতো বইয়ের গানের বিভিন্ন দৃশ্যে এই পিয়ানো ব্যবহার করা হয়। স্মৃতিবিজড়িত পিয়ানো এবং অন্যান্য সামগ্রী বাংলাদেশের আর্কাইভেই রাখা ঠিক মনে করেন মুখ ও মুখোশের প্রযোজক মোহাম্মদ নুরুজ্জামানের মেয়ে জেসমিন জামান। মুখ ও মুখোশ সম্বন্ধে শুধু জানতে পারি যে এটা একক প্রচেষ্টা, মানে আব্বার কোনো কেউ মনেও করে না, বলেও নি, এবং আব্বা সত্যিই খুব প্রচার বিমুখ ছিলেন। তখন মনে হলো যে না, এটা আর ব্যক্তিগত সম্পদ না রেখে এটা আমরা এমন একটা জায়গায় দেই যেখানে মানুষ জানতে পারবে, বলতে পারবে। মোহাম্মদ নুরুজ্জামান পিয়ানোটি নিজে বাজানোর জন্যই কিনেছিলেন। মূল্যবান এই জিনিসগুলো সংগ্রহে নিতে প্রায় 4 মাস চেষ্টা করতে হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে। আমাদের চলচ্চিত্রের যে স্বর্ণালী সময়, এগুলো আমাদের পরবর্তী জেনারেশনের কাছে উপস্থাপন করার জন্য এইসব দ্রব্যদেই নিশ্চয়ই অত্যন্ত জরুরি। নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক একজন ব্রিটিশ নাগরিকের কাছ থেকে পিয়ানোটি কিনে নেন নুরুজ্জামান। 1881 থেকে 1890 সালের মধ্যে এটি বানানো হয় বলে মনে করা হয়। খাদিজাতুল কুবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।